আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। লাইফে ছোটবেলা থেকে সকলেই আমাদের বলে পড়াশোনায় সিরিয়াস হও, প্রেম করলে সিরিয়াস হও, চাকরির ক্ষেত্রে সিরিয়াস হও, কিন্তু এত যদি আমরা সিরিয়াস হয়ে যাই বা লাইফে যদি পাগলামিটা না থাকে তাহলে কিন্তু লাইফ পুরো হেল। তাই এই বছরের সব রকমের পাগলামি নিয়ে হাজির জিও পাগলা। আর আজ আমাদের সঙ্গে রয়েছেন এই গ্রুপের দুজন স্পেশাল মানুষ, মোনা ডালিং কৌশানি এবং আরেকজন যার মধ্যে নারী এবং পুরুষ উভয়ই বর্তমান। চরিত্রে ওকে সিলেক্ট করা হতো নাকি কোনদিন? এতজন তো আছে, হিরণ দা আর যিশুদাকে তো বলা হয়নি, বিট্টু দার ওকেই কেন চুজ করা হলো? একটু মেলি ব্যাপার আছে। জি জি জি, বিট্টু দাকে এটা বলা হলো, তার মানে এটা আমি বিট্টু দাকে ফোন করে এক্ষুনি বলবো, আমি বলে দেবো গিয়ে। কেমন লাগছে? মানে কিউট, একটা কিউট বৌদি লাগছে, এটা একটা কিরম ডপকা টাইপ বৌদি, তো মানে ফিচার আছে বলেই তো নিয়েছে। অবশ্যই, না হলে কেন সিলেক্ট করবে ভাই? আর কি বলবো, মানে আমি নিজেও জানতাম না দাড়ি কেটে দিলে মেয়েদের মতো হয়ে যাবে, ব্যাপারটা দাঁড়িয়ে জীবনে কাটবো না আমি। কিন্তু যে নাচের যে ব্যাপারটা, মানে সবার তো মেয়ে মেয়ে ব্যাপারটা আসে, নাচে কি করে এলো? কারণ ওটা অ্যাকচুয়ালি রবিজির ঝাড়ে বেসিক্যালি। কারণ কি হয়েছে যে যখন নাচছিল পুরুষ পুরুষ ব্যাপারটা এসে যাচ্ছিল, বসছে এরম ভাবে, মানে নড়ছে এরম ভাবে, হঠাৎ করে চুল ফুল এরম করে দিচ্ছে, মানে অভ্যেস নেই তো আর কি, নোক বাড়িয়ে মানে নোক ফলস লাগাতে হয়েছে, সেই দিয়ে আছড়ে দিচ্ছে পাশের কো অ্যাক্টার্স দিয়ে, মানে আতঙ্কে থাকতাম আমরা ও এলে। And সেই সেই জায়গা থেকে রবিজি খালি বলছে, আরে ওর থোড়া লড়কি পেন না, থোড়া ওর চাইয়ে নজাকত চাইয়ে, থোড়া ওই করতে করতে বোধ হয় ওর কোমর ওরম ভাবেই দুলে হয়ে গেছে। তো এবার বুঝেছে যে এই যে এত তোমাকে নিয়েও এতই আর কি মারে, এবার বুঝেছে মেয়েদের কতটা খাটনি করে। কিছু বললেই এবার দোবো একদম আছড়ে। বাবা না না, আমি কি করতাম, আমি ইচ্ছে করে নখগুলো ভেঙে ফেলে দিতাম, বললাম দূর নখ ভেঙে গেছে শটটাকে কাটো, ইচ্ছে করে করতাম আর কি করবো। আর আমি বলেছিলাম শুধু হাতে নীল পলিশ পরি, তো অত মেয়েদের নখ পড়া এই পড়া বলো তো, ডেলি ভালো লাগে শাড়ির সাথে চেঞ্জ তার নেল কালার, ডেলি গোল্ডেন গোল্ডেন রেড প্ল্যানেটের 150 টাকার ওই সেই ইয়ে পরে, ঠিক আছে এরকম করে কি আছে। আবার মাঝে মাঝে এসে শোনো, এটা হাইট, মাঝে মাঝে ব্লাশ টাশ হয়ে গেল লাগানো, লাস্ট ফিনিশিং টাচ কি হয় মেয়েদের লিপস্টিক, তো মাঝে মাঝে এসে বলতো যে মানে এত কম দামি লিপস্টিক ওকে দেওয়া হতো না, তো মাঝে মাঝে ও রেগে গিয়ে বলতো যে তোমার এটা ইউজ করবো, তোকে ধারও দিয়ে দিয়েছে আমি ভালো ভালো, ইউ নো হুডা বিউটি লিপস্টিক্স, মানে একটা ব্যাপার আছে, একটা ব্যাপার আছে, ভেতরে ভেতরে ছিল, প্রকাশ পায়নি এতদিন। আমি আমি এটা চাইনি, এটা সোমনাথ দা চেয়েছে, মেকআপের যে সোমনাথ দা বলছে তোমার এটা ইউজ করবো, আমার উপর দিয়ে চালিয়ে দেবে, তো মানে যত কেস খাও না আমার উপর দিয়ে, ঠিক আছে নিয়ে নিচ্ছি সব চুপচাপ। আমার বউ গৌরী, এই হলো আমার স্ত্রী সুমনা, আমাদের এক মাস আগেই বিয়ে হয়েছে, তার মানে তো একদম ফ্রেশ। আরেকজন যিনি আছেন তিনি তো এখানকার বোধহয় এনআরআই, তুমি তো বলতে বাইরে দেশ থেকে আসো, আমি জাস্টিফাই করতে পারতাম কারণ আমি গ্ল্যাম কোশ্চেন্স কে বাড়াই যেখানেই আমি থাকি, তুমি একটা দুটো চরিত্র প্লে করছো, তুমি কথা বলো না মাঝখানে, তুমি আর ওই চরিত্রে নেই ছেলেদের চরিত্রে, তুমি মেয়েতেই কনভার্ট হয়েছো, আমি কিন্তু মেয়ে বার করে দেবো ঘর থেকে। তারপরে এই যে ক্যালাকেলির সিনটাও আছে আমি দেখছিলাম,
এখানে তো তুমি গেলাম না, এখানে তো চুরি, খাদে চুরি। আমি খেলেছি মানে কি ওই আর কি, মানে খুচ খাচ বেশিরভাগ খেলা খেলি এরা করেছে, এইবারে উল্টো হয়ে গেছে। এবার ছেলেদেরকে কম খেলাতে বলা হয়েছে, এবার মেয়েদেরকে বেশি খেলাচ্ছে। তো এই যে বনিকে হাতে চুরি পরিয়ে বসিয়ে রেখে নিজে খেলাচ্ছে, এটাই কতটা মনের রাগটা বেরোলো, মানে আমরা কিন্তু প্রপার অ্যাকশনে ছিলাম, সো ফাটিয়ে কেলিয়েছি ফাইটারদের। অ্যান্ড কোথাও কোথাও হয়তো ভেবেছিলাম যে এই রে এটা বেশি হয়ে গেল, আমার তো এমনি দোষ আছে, কারণ আমি প্রথমেই পারবো না তো ওকে সত্যিকারে আমাকে মানে বলা হয় মারতে, জাস্ট লাথি মারতে বলেছিল, আমি সত্যি দিয়েছিলাম, সেই ব্যথা ওর এক মাস ছিল। এখনো আছে, যেখানেই আমরা হয়তো ফাংশনে যাই ওখানেই খেতে হয়, পাবলিক ডিমান্ড লাথিটা দেখি দিদি, আমরা হ্যাঁ থোড়া লাথি দেখবি আমাকে তো খেতে হবে। এখানে অ্যাকচুয়ালি সোনে পে সোহাগা, কারণ ফাইটাররা নিজেরা বলেছে দিদি চুল ধরে নাড়িয়ে দিন, মারুন, জামা কাপড় ছিঁড়ে দিন, কোনো অসুবিধা নেই। তো একদম আমি যা রিয়েল লাইফে তাই করেছি। এমনিতে মানে গ্যালাগারি করো বলছো, ভালো হয় করে মেয়ে মানে কি, আই ওয়ান্ট, আমি উইমেন পাওয়ারে সাপোর্টে, সো আমি কোনো ছেলেকে কোনোভাবে মেয়েদেরকে নাবিয়ে উঠতে দিতে পারি না, তো আমার কাছে গ্যালাগারি আচ্ছা সুজয় একটু সুমানা বৌদিকে নিয়ে কিছু, এই তোমাদের নামের মধ্যে মিল আছে না, মোনা মনা সুমনা, ওখান থেকে নামটা নিয়েছে মনে হয় ভেবেচিন্তে। সুমানা বৌদি একটু যদি কিছু মানে সুজয় একটু সুমানা বৌদিকে নিয়ে কিছু, সুজয়ের অ্যাকচুয়ালি মানে সুজয় তো বিশাল বড় ডব্বাজ, তো সেটাতে দেখাচ্ছে যে মানে বলেছে এক্স্যাক্টলি আমি এটা বলতে যাচ্ছি, সে ঠিক আছে সেটা তো আছে, এটা এটা এই বিষয়ে থাকতে গেলে হতে হয়। তো সুমনা বৌদিকে নিয়ে বেসিক্যালি বানানো হয়েছে সুমনা বৌদিকে হঠাৎ করে, যেটা আজকালকার দিন আমাদের হয় যে মানে যে কোনো বাড়ি ভাড়া নিতে গেলেই বলে যে ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে তোমরা কি বিবাহিত বা ম্যারিড, এটা আসে এই কোয়েশ্চেন। তো সেই জন্য এখানেও সেম প্রবলেমটাতে আমরা যখন এসে আটকাই, তো সেই জন্যই আমরা মানে একে অপরের এরকম একটা সাপোর্টে যে মানে না এটা করতেই হবে, না এরপরে নাহলে আমাদের বাড়ি ছাড়া হতে হবে, কোথাও থাকার উপায় নেই আমাদের, তো সেরকম জায়গায় এসে পৌঁছানোতে আমরা এটা এটা ডিসিশন নিই। তো আমি যুবরাজের বউ হয়েছি, মানে আমাদের হিরানদার বউ হয়েছি। এবং হিরানদার বর হিসেবে কেমন ছিল এই রে বলো, এই দীর্ঘ সাজটা কিন্তু মানে না না খুব ভদ্র ভর, খুব ভালো, শুধু গাড়ি টিপেছে ঠিক আছে, আর কি বলবো, যাই হোক বেশি কিছু বললাম না। হিরানদা না বেসিক্যালি খুব ভালো মানুষটা এবং খুব রিজার্ভড, আসলে তো খুব চুপচাপ থাকে, যেরকম বিট্টুদা যিশুদারটা মানে সারাক্ষণ চলতো, তো বিট্টুদা মানে ইচ্ছা করে যিশুদার পিছনে লাগতো, আর যিশুদাও সারাক্ষণ যা পাচ্ছে টিপে দিচ্ছে, মুসম্বি ফুসম্বি যা পাচ্ছে টিপে দিচ্ছে, এরা হ্যাঁ এরাম ভাবে তুলে তুলে ঢুকতো, মেকআপ ব্যানে শাড়ি নিয়ে এরাই করতে করতে ঢুকছে, পেটিকোট নিচ থেকে বেরিয়ে গেল, টেনে শাস্তি প্রচুর করেছি, হ্যাঁ শাস্তি মেয়েদের পেছনে লাগান। হ্যাঁ যেখানে বলছিলাম যেটা সুমনা বৌদির কথা বলছিলাম, সুমনা বৌদির মেয়ে বেসিক্যালি দেখাচ্ছে যে মানে বলে ঢপ দিয়ে বলে যে এরম ব্যাংকে কাজ করে, তো এবং সুজয়ের যমজ বোন যেখান থেকে আমার খুব হেল্প হয়েছিল, যে আমি ইচ্ছে করে মানে সুজয় হয়ে সুমনার ব্যাপারে বলতাম, সুমনা হয়ে সুজয়ের ব্যাপারে ভালো ভালো কথা বলতাম যাতে ও ইমপ্রেস হয়ে যায়, আর ওদিকে আমি আবার সুমনা হয়ে বলতাম যে তোমার কিরম টাইপের ছেলে পছন্দ এগুলো আমাকে বলো। মেয়েরা যখন ইচ্ছা জড়িয়ে ধরলো, যা ইচ্ছা গায়ে হাত দিলো, কিছু বলে না, একটা ছেলে গিয়ে মেয়ের গায়ে হাত দিতে ঠাস করে জড় মারে কখন, আরে আমাদের জড়ানোটাতে অ্যাডভান্টেজ নেবো না, জঙ্গলি ভাবে এসে লাফিয়ে পড়ছে কি রে বাবা, একদম জড়িয়ে ধরে তো বুঝতে পারছি ফিলটা তো আসছে ছেলেদের,
মাসল ফাসল তো আছে রে বাবা, আনব্যাক্সড একটা হাত, হ্যাঁ সেখানে মানে গিয়ে জড়িয়ে ধরা কি বলছো, সেই যে ভ্যাকসিন করা শুরু হয়ে এখন হাতে চুল নেই রাখো, স্পেশালি ভ্যাকসিন করে এসেছে বাবা, একজন চুল তুলছে না, চুল চিরছে, সোমটা তো চুল চিরছে না, চুল চিরছে মানে এই এখানটা চুল করছে ছিঁড়ে ফেলে দে, এই এখানটা চুল করছে ছিঁড়ে, মানে এক্স্যাক্টলি উইকটা ছোট হতে হতে যে লাস্ট দিনে কতটা ছোট হয়ে গেছে তুমি ভাবতে পারবে না, যেখানেই চুল কথা সেখানেই উইক ছিঁড়ে ফেলে দিত, মানে এটা কিন্তু মজা, সিরিয়াসলি মজা করেছো, মিস করবে এরপর সত্যি তাই, এই বিষয়টা সত্যি একদম, তো আমি মিস করতে দেবো না, আমি রেকমেন্ড করবো প্রোডিউসার দেখি তোমাকে এই চরিত্রেই নেবো, মিস করতে দেবো না, না এই দাড়ি দেখে ওরা ভয় পালি, আমি যেন দাড়িটা বাড়িয়ে নিয়ে যাবো, ভালো করে ফোকাস করো, এখন সব ধরনের ছবি চলছে, এবার তুমি সুমনা হিসেবে আর আমি এই ঠিক আছে ঠিক আছে, মার্সিডিসটা একটু তাড়াতাড়ি আসবে এই আর কি, হিরোইনের টাকাও আমি নেবো, হিরোর টাকাও আমি নেবো, কারে না হিরোইন তো থাকছে থাকছে, না না হিরোইন ছাড়া আমি এখন সোলো সোলো পুরো, আমি এখন বনি আমি হিরো আমি হিরোইন, না বনি কিন্তু শুধু হিরোইনে হয়ে যেতে পারে, না এইটা এটা পারবে না, এইটা তো ধপবাজ বললো তো নিজেকে, এটাই কিন্তু ধপবাজ সবচেয়ে বড় যে ও নাকি হিরো হিরোইন, এই এই ছবিটা করার পর গঙ্গায় গিয়ে চান করে এসে বলেছে আমি আর কোনোদিন মেয়ের চরিত্রে সাইন করব না, তারপর আবার বলিনি আর কোনোদিন বলিনি, আমি বলছি এই খেতে খেতে যেমন হয় মানুষকে জল খেতে হয় না, এটা জল ভাত, আচ্ছা মানে আজ পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ধপ কি, কোনটা মনে হয় সবচেয়ে বড় ধপ, যে ও খুব ভদ্র, মুখ অনুযায়ী তো মনে হয় যে ও খুব ভদ্র, মুখ অনুযায়ী মনে হয় মেয়েদের ক্ষেত্রে কিন্তু একদম ভদ্র না, তাই ওটাই ধপ সবচেয়ে বড়, একটা মেয়ে কি ভালোবাসো এটা ধপ, তোমাদের তো কিছু নেই, আমি আর কি প্রশ্ন করতে শুনে শুনি, আচ্ছা বলছি এখানে তো কৌশানি ছিল ঠিক আছে, ঋতিকাও তো ছিল, এ ভগবান, হ্যাঁ ঋতিকা খুব ভালো, আমার সাথে কার দিকে বেশি মানে ঋতিকার সাথে কি আবার বরবাদ হয়ে যাওনি তো, বরবাদ মানে ওই সে আমাকে ঘুষি মারতো, তুমি তো এটাই তো হয়ে গেছিল, বরবাদ হয়েছি আমি, তারপর বেঁচে উঠলো পারবো না করে, তারপর আস্তে আস্তে তোমাকে চাই বললো, মানে একটা ভালো ঠিক যাচ্ছিল আবার গেছে, কি বলবে এখন ম্যাচিউরিটি লেভেল অনেক বেড়ে গেছে, তাই এই কথাটা প্লিজ আমাকে রেকর্ডিংটা তুমি দিও, এই এই কথাটাকে নিয়ে আমি অনেক কিছু করতে পারি, আমি ভদ্র ভাবে অ্যাক্টিংটা করতে পারি, আপনারা আমাকে মোনা বলে ডাকতে পারেন, মন কোন পথে এখন পথ বাকি চলা হাঁটতে, জিও পাগলা লা 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 লা, ও জিও জিও পাগলা লা 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 লা, আচ্ছা এবার একটা সত্যি কথা জানবো যে কৌশানি দিন দিন সুন্দরী হচ্ছে ঠিক আছে, এবার আউটডোরে গেলে যদি কোনো কেস টেস হয় কে পেটায় কৌশানি না তুমি, আমরা যাচ্ছি থাইল্যান্ডে কোনো ধরো মানে অটো থামলো না, তো ওটা থামলো না হয়তো, হ্যাঁ আর ও কিন্তু কিরম বলো তো দাঁড়িয়ে রয়েছে শান্ত একটুখানি বাই নেচার এমনিতেও, হ্যাঁ তো একটু শান্ত মানে খুব একটা তাড়াতাড়ি রিয়্যাক্ট করে না, রেগে গেলে চাপ, তো আমি আমি হচ্ছে কি থামলো না মানে আমি যাবো এক্ষুনি থামাবো দেখো তুমি কি করে থামায়, আর ওটা তো ইন্ডিয়া না যখন তখন হেঁটে চলে যাওয়া বা এটা তো হয় না, তো ওর মধ্যেই আমি আমি দেখি না যে বনি কি বলতে চাইছে,
বুঝলাম। এবার আমি দুজনকে একটা কোশ্চেন করব যে ধরো অনেকে ছিল, ওই প্রশ্নটা ভালো ছিল, বল কোনটা? দিনে দিনে আমি সুন্দরী হচ্ছি তারপর। ও হ্যাঁ সেটাই, দিনে দিনে সুন্দরী হচ্ছে তো বনি কি করে, মানে যে কি যদি কেউ পেছনে পেছনে লাগে বনি কি এগিয়েছে আমার পিঠের চেয়ে? আরে বাবা আমি তো সারাক্ষণ মারামারির জন্য রেডি, আমি জানি এটা, আমি যেখানে সেখানে ভিড়ে যাই। কিন্তু কৌশানী যে সুন্দরী হচ্ছে এটা মানছো তো? ওই জন্য তো হ্যাঁ বললাম, যেই তুমি বললে তখন বললাম হ্যাঁ, মাথা নাড়িয়ে দিয়েছি। আমার তো ইয়ে লাফিং বুদ্ধার মতো পেট না মাথা নড়ে, ছবির মতোই ডাবল মিনিং। যা আমি কোন ডাবল মিনিং কথা বলি বলো, বলে দাও আমি সবসময় বলো। এই ক্ষেত্রে আই থিং জানি তো ক্যালারি খাবো না, পরে ক্যালারি খাবো জানি তো, ক্যামেরাটা অফ হলেই ক্যালারি না। আচ্ছা এবার দুজনকে একটা প্রশ্ন করছি যে আরো অনেকে ছিলেন তো, ধরো বনি তোমার এখানে জুটিতে থাকতো না বা তোমার কোশ্চেনই থাকতো না, তো কার সাথে সোয়্যাপ করতে, মানে ধরো সোয়্যাপ মানে কি? আমি ডেফিনেটলি ক্যারেক্টার ওয়াইজ, হ্যাঁ ইচ্ছে হতো, হ্যাঁ অফ কোর্স ডেফিনেটলি আমি বলবো শাবন্তীর সাথে, বিকজ শি ইজ অ্যাজ আ হিউম্যান বিং ভেরি নাইস, তো ডেফিনেটলি শাবন্তীর সাথে। আর কি হয় না, সোয়্যাপ করতে শাবন্তীর সাথে? আরে বাবা তাই জন্যই তো বলছি যে মানে যদি পসিবল হতো কোনো সময় এরকম ভাবে বাংলা বললে বুঝবে স্বপ্নে, হ্যাঁ বুঝেছো? ওরে ভগবান, ওকে বড় এক্সপ্লেনেশন দিয়ে বোঝাতে। যাই হোক, যদি ইচ্ছে হতো তাহলে ডেফিনেটলি শাবন্তী, বিকজ শি ইজ ভেরি প্রিটি অ্যান্ড আর অ্যাক্টিং খুব ভালো করে, সো ডেফিনেটলি এই দুটো রিজন তো আছে। এবার না এবার তোমার শুন, আমি আমি ডেফিনেটলি আমার মনে হয় পুরো এখনো অবধি মানে এখন অ্যাটলিস্ট কারেন্ট টলিউডে সবচেয়ে বেশি হ্যান্ডসাম হিসাবে মানে যদি রেটিং করা হয় তো সব সবার আগে যিশুদার নাম আছে একদম, সো ডেফিনেটলি যিশুদা, বিকজ আমার থেকে অনেক বড়, আমি যিশুদা বলি অ্যান্ড সেটা যে কেউ আমার বয়সী বলবে যিশুদা, কিন্তু এরকম একটা মানুষ যাকে দেখে মনে হয় যে রোম্যান্স করি। সো আই থিঙ্ক আমাকে যদি চান্স দেওয়া হয় যে আমাকে কার অপোজিটে দিলে আমার ভালো লাগবে, তো ইট উইল বি যিশু। রাত জাগে স্বপ্ন জাগে খুশির সেদিন বেশি দূর না, সখী হবে গরবিনি মা, সখী হবে গরবিনি মা। শুনে নিলাম আজকে বেশিক্ষণ আড্ডা আমরা চালাতে পারবো না, কারণ দিওয়ালির প্ল্যান। তো এমনিতে কালী পুজোয় কি করছো তোমরা, লাস্ট জিজ্ঞেস করে নি? কালী পুজোতে আমাদের সবসময় একসাথে প্ল্যান থাকে এবং কালী পুজো হ্যাঁ বাজি তো ফাটাবো, আমি কিছু বাজি ফাটাবো, দারুণ ভালো। হ্যাঁ ও বললাম আমার ওই ফুল ফুলি চলে না, জাস্ট ও বোম ফাটাবো, আমি বাজি খুলে নিয়ে যাবো। যাই হোক না, বিকজ আই আমি বোম একদম হেট করি, বিকজ একটাই রিজন যে এই ধপাজ চল হাই প্লিজ বোম হেট করে ও কি ওটা চম্পাহাটি এন্ড লুঙ্গি দুটো জায়গা থেকে ও চকলেট বোম আনানো রকেট আনানো, উল্টে আমি বলেছিলাম রকেট এবার ফাটাবো না, বেকার রকেট তো সাউন্ড ফ্রি রকেট, সাউন্ড ফ্রি রকেট একদমই না, আমার নিজের পেট আছে তো সেই জন্য আমি বলছি যে যেহেতু নিজের পেট আছে আমি খুব তাড়াতাড়ি নেবো, আমার মা অসুস্থ তো মা জাস্ট ঠিক হলেই আমি পেট আনবো, আদারওয়াইজ আমার এখন অবধি অ্যালাউড না, নাহলে আমি দু তিনটে পেটের মা হতাম এখন। আই লাভ পেট সো মাচ, না যাই হোক আমাদের শেষ করতে হবে তো লাস্টে দুজনে প্লিজ হয়ে যাবে, শেষ করো না সত্যি হোক না হতেই শেষটা হোক, মানে একটু বনিকে মারতে মারতে শেষটা হোক জিও পাগলা। না 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 আমরা আমরা একদম পিসে থাকি, আমরা কবুতর ভালোবাসি, পিস মানা গেল, মানা নিয়া গেল না জাস্ট, মানে সারাক্ষণ কোমর বেঁধে ঝগড়া করছে আর এখন নাকি ও পিস। যাই হোক দিস দিওয়ালি আর যাই করো না কেন বাজি ফাটাও, সাবধানে বাজি ফাটিও, যেটা আমরা করেই থাকি কালী পুজোতে, খাও দাও ভরপুর, কিন্তু তার সাথে সপরিবারে বন্ধু বান্ধব সবাইকে নিয়ে জিও পাগলা দেখো, বিকজ তিনটে রিজন, এন্টারটেইনমেন্ট, পয়সা ভসুল ছবি আর ফুল অন লাফটার রাইড, কারণ এটুকু আমরা গ্যারান্টি দিতে পারি আটজন যারা আমরা পাগলা পাগলি আছি,
আমরা আমরা দুজন অ্যাটলিস্ট সবার বিহাফে বলছি যে নয় চোয়াল ব্যথা হয়ে বেরোবে হল থেকে, না হলে পেটে হাত দিয়ে বেরোতে হবে, অ্যান্ড পপকর্ন থামস আপ কখন শেষ হবে বুঝবেও না, এতটা কমেডি মিসেস। ও আমরা দুজন না, ও একাই বলে যায়, যাই হোক আমিও বলে দিচ্ছি আমার তরফ থেকে, প্লিজ দিস দিওয়ালি ওয়াচ জিও পাগলা, অ্যান্ড আমি একটু অ্যাসিওরেন্স দিচ্ছি যে তোমরা হাসতে হাসতে পাগল হয়ে যাবে এবং ইউল লাভ দ্য মুভি বিকজ আউট অ্যান্ড আউট কমেডি অ্যান্ড ইউল লাভ ইচ অ্যান্ড এভরি কাপল স্পেশালি আস। একদম একদম, আমি আমি সুমনা বৌদিকে দেখার অপেক্ষাতেও আছি খুব বেশি করে, তো বুঝেই গেছেন এখানে বেশ খানিকটা দেখে, এখানে একটুখানি দেখলেন মানে কিছুই না, ওখানে কী হতে পারে সেটা যদি জানতে হয় তাহলে কিন্তু হলে গিয়ে দেখতে হবে জিও পাগলা, এবং বাকি বাংলা ছবির খবর জানতে হলে দেখতে হবে সিটি সিনেমা এবং সিটি টলিউড। আমিও যাবো তোমাদের সঙ্গে, রোমান্টিক মানুষ অ্যাকশন সিনেমা দেখতে। চোরের কি জোর রে?